প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বোর্ডে অঙ্কন করেছি। এই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে আমাকে বের করতে হবে ফল্ট এমবিএ কত। শিক্ষার্থীরা তাহলে চলো আমরা আগে ডায়াগ্রামটা একটু বুঝে নিই। এই ডায়াগ্রামে এখানে একটা জেনারেটর 1 আর এখানে একটা জেনারেটর 2 দেওয়া আছে, অর্থাৎ এখানে দুই প্রান্তে দুইটা জেনারেটর দেওয়া আছে। ধরো এই জেনারেটর থেকে এইটা হচ্ছে আমার বাসবার, আমি ধরলাম এটা আমার বাসবার। তাহলে এই জেনারেটর থেকে বাসবারে ভোল্টেজ দিচ্ছে কত কেভি? 11 কেভি। এই 11 কেভি কে এই ট্রান্সফরমার 33 কেভি তে রূপান্তর করছে। তাহলে এই যে ট্রান্সমিশন লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা 33 কেভি লাইন। ওকে, এবার আসো এই দিক থেকে চিন্তা করো। এ একটা জেনারেটর ধরলাম, এ একটা জেনারেটর, এ 11 কেভি জেনারেট করছে বা 11 কিলোভোল্ট উৎপন্ন করছে। তাহলে এইটা এই যে বাসবারে সে সংযুক্ত করলো, আর এই বাসবারের সাথে যুক্ত কে? এই ট্রান্সফরমার। তাহলে এই ট্রান্সফরমার এই পাশে কি 11 কেভি আছে, সেটাও স্টেপ আপ করে 33 কেভিতে রূপান্তর করে এই লাইনের মধ্যে সাপ্লাই দিচ্ছে। এখন এই জেনারেটরের পাওয়ার দেওয়া আছে এই দুইটা, প্রত্যেকের ট্রান্সফরমারের পাওয়ার নিজস্ব রিয়্যাকট্যান্স। ট্রান্সমিশন লাইনের এখানে কি বলা হয়েছে দেখো, ট্রান্সমিশন লাইন বলা হয়েছে, ট্রান্সমিশন লাইনের রিয়্যাকট্যান্স 0.1 পার কিলোমিটার। প্রতি কিলোমিটারে রিয়্যাকট্যান্স এর মান কত ট্রান্সমিশন লাইনের? 0.1। আর প্রত্যেকটার ভ্যালু দেওয়া আছে। আমাকে বের করতে বলা হয়েছে ফল্ট এমবিএ। ফল্ট এমবিএ মানে হচ্ছে শর্ট সার্কিট এমবিএ। শিক্ষার্থীরা, আমরা জানি যে আমাকে যদি এমবিএ বের করতে হয় তাহলে আমি বেস এমবিএ ধরে নিই। আবার আমাকে যদি কেবিএ বের করতে বলে, শর্ট সার্কিট কেবিএ বা ফল্ট কেবিএ, তখন আমি কি ধরে নিই? বেস কেবিএ ধরে নিই। এখন দেখো বের করতে বলা হয়েছে এমবিএ তে, কিন্তু আমার প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে কেবিএ তে। জেনারেটর 1 এর পাওয়ার কেবিএ তে, ট্রান্সফরমার পাওয়ার কেবিএ তে, এই ট্রান্সফরমার পাওয়ার কেবিএ, আর ওই জেনারেটর পাওয়ার কি কেবিএ। অর্থাৎ সবগুলোই আছে কেবিএ তে, কিন্তু বের করতে বলা হয়েছে কিসে? এমবিএ তে। তাহলে আমি যদি এখন বেস এমবিএ ধরে হিসাব শুরু করি, ক্যালকুলেশন করি, তাহলে সবগুলো কেবিএ কে এমবিএ তে রূপান্তর করতে হবে। যার বিদায় আমি এই ঝামেলাতে যাব না, আমি প্রথমে কেবিএ বেস কেবিএ ধরে অঙ্ক করব, লাস্টে গিয়ে আমি সেই কেবিএটাকে এমবিএ তৈরি করে নিব। জাস্ট একটা জায়গা রূপান্তর করলেই চলবে। তাহলে আমার বারবার প্রত্যেকটা কেবিএ কে এমবিএ তে রূপান্তর করার কোনো প্রয়োজন নেই। তাই আমি কি করছি, মনে করি বেস, বেস শব্দটা হচ্ছে ইংলিশ শব্দ, তো আমি ইংলিশে লিখি বেস কেবিএ সমান কোনটা কেবিএ ধরবো? জেনারেটর কেবিএ ধরবো, জেনারেটর হচ্ছে 3000 কেভিএ। তাহলে এই কাজটুকু আমার শেষ, বেস কেবিএ ধরা শেষ। এখন আমার কাজ হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের বা যন্ত্রপাতির কি করা, এই বেস কেবিএ সাপেক্ষে তার রিয়্যাকট্যান্স এর মানটা নির্ণয় করা। তাহলে চলো আমি নির্ণয় করছি বেস কেবিএ এর সাপেক্ষে। বেস কেবিএ সাপেক্ষে কি বের করছি আমি? জেনারেটর 1 এর রিয়্যাকট্যান্স, রিয়্যাকট্যান্স অফ জেনারেটর 1। কি ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল হচ্ছে প্রথমে আসবে কি বেস কেবিএ, বেস কেবিএ কত? 3000 ইনটু সেলফ রিয়্যাকট্যান্স, এই জেনারেটর নিজস্ব রিয়্যাকট্যান্স কত? 20%। পার্সেন্ট দিলাম না আমি, লাস্ট পার্সেন্ট দিয়ে দেবো একসাথে। এরপর হচ্ছে নিচে রেটেড কেবিএ, অর্থাৎ এই প্ল্যান্টের বা এই যেটাই হোক না কেন, এটা একটা জেনারেটর, জেনারেটর রেটেড বা নিজস্ব কেবিএ কত? ও নিজস্ব কেবিএ কত? 3000। তাহলে ক্যালকুলেশন করলে মান পাবো 20%। এবার আসো আমি জেনারেটর 2 এরটা বের করে ফেলি, XG2। তাহলে এটা কি হবে? প্রথমে কাজ কি বেস কেবিএ, বেস কেবিএ কত? 3000 ইনটু সেলফ রিয়্যাকট্যান্স, ওর সেলফ রিয়্যাকট্যান্স কত? 20%। আর তার নিজস্ব কেবিএ কত? 3000। ক্যালকুলেশন করে এটা কত পাবো? 20%। এবার ট্রান্সফরমার 1 এবং ট্রান্সফরমার 2 এর রিয়্যাকট্যান্স বের করব। তাহলে XT1
কিও বের করব, নিয়মটা কি প্রথমে বেস কে, বেস কে বের কত 3000, আর নিচে কি থাকবে রেটেড কে, ট্রান্সফরমারের রেটেড কে বের কত বসিয়ে দিয়ে নিচে 6000, তাই তো। আর উপরে সেলফ রিঅ্যাক্টেন্স, সেলফ রিঅ্যাক্টেন্স কত পার্সেন্ট 5%, এখানে পার্সেন্টটা না দেখে লাস্ট পার্সেন্ট দেখিয়ে দিব, ওকে। তাহলে টোটাল যদি আমি ক্যালকুলেশন করি মান পাবো 2.5%। এরপর আসে ট্রান্সফরমার টু, ট্রান্সফরমার টু এর ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি ট্রান্সফরমার টু এর পাওয়ার যেরকম ট্রান্সফরমার ওয়ান এর পাওয়ারও একই, তারপর ট্রান্সফরমার টু এর রিঅ্যাক্টেন্স যেরকম হবে ট্রান্সফরমার ওয়ান এর রিঅ্যাক্টেন্স কি সেম হবে। তাহলে আমি এখানে XT2 আর না করে দেখিয়েছি কত 2.5% হবে। আমি চাইলে জেনারেটরের ক্ষেত্রেও তাই করতে পারতাম, কারণ এই জেনারেটরের যে ভ্যালু এই জেনারেটরের যে ভ্যালু একই রকম ছিল, সেক্ষেত্রে আমি জেনারেটর ওয়ান করে আমি লিখতে পারতাম পার্সেন্টেজ অফ রিঅ্যাক্টেন্স জেনারেটর ওয়ান সমান জেনারেটর টু, এভাবে দিয়ে আমি একটা দেখালে হতো। যেহেতু আমি দুইটা করেছি তাই দুইটা রাখলাম, আমি দেখালাম কিছু তোমরা চাইলেও ওটা করতে পারো। তাহলে এইটুকু কাজ শেষ। এখন হচ্ছে আমার ট্রান্সমিশন লাইনের রিঅ্যাক্টেন্স বের করতে হবে, এই যে ট্রান্সমিশন লাইন তার রিঅ্যাক্টেন্স বের করতে হবে। এখন দেখো ট্রান্সমিশন লাইনের রিঅ্যাক্টেন্সের কথা কি বলা হয়েছে, বলা হয়েছে প্রতি কিলোমিটার রিঅ্যাক্টেন্স 0.01, তাই তো। আচ্ছা না 0.101 না। এখন দেখো কি বলা হয়েছে, এই যে ফল্ট এখানে সংঘটিত হয়েছে, এই বিন্দুতে ফল্ট সংঘটিত হয়েছে, এটা এফ ফল্ট। এই ফল্ট সংঘটিত হওয়ার এই জেনারেটর এক মানে ট্রান্সফরমার একের দিক থেকে সেটা 25 কিলোমিটার দূরে, আবার ট্রান্সফরমার দুই এর ক্ষেত্রে সেটা কত কিলোমিটার দূরে 75 কিলোমিটার দূরে। কিভাবে দেখো, ট্রান্সফরমার এক থেকে 25 কিলোমিটার দূরে ফল্ট হয়েছে সেটা ডাইরেক্ট উল্লেখ আছে, এই দেখো এখান থেকে, তাই না, 25 কিলোমিটার দূরে ফল্টটা হয়েছে। টোটাল লাইন কত দেখো, দুই ট্রান্সফরমার থেকে টোটাল লাইনের দৈর্ঘ্য কত 100 কিলোমিটার। তাহলে এই দিক থেকে যদি ফলটা 25 কিলোমিটার হয়, তাহলে এই দিক থেকে ফলটা কত, 100 থেকে 25 বাদ দিলে যেটা হয় সেটা 75 কিলোমিটার, তাই তো। তাহলে আমাকে দুই দিক থেকে কিন্তু এই মানটা বের করে দেখাতে হবে, কারণ এইখানে একটা জেনারেটর আছে, ওখানে একটা জেনারেটর আছে, দুইটা জেনারেটরই আছে, তাই আমাকে দুই দিক থেকেই এই ট্রান্সমিশন লাইনে কি রিঅ্যাক্টেন্স হিসাব করতে হবে। এখন দেখো ফার্স্টে প্রথমে আসি, আমি বলবো হচ্ছে এক্স ওয়ান, তাহলে 1 কিলোমিটারের জন্য 0.1, কত কিলোমিটার এক্স ওয়ান, এখানে 25 কিলোমিটার, তাহলে ক্যালকুলেশন করে মান কত পাবো 2.5 ওহম। আবার দেখো এক্স টু, সেটা কত হবে 1 কিলোমিটার জন্য 0.1, আর এক্স টু মানে কেদিক থেকে সে কত দূরে 75 কিলোমিটার দূরে, সরি 75, তাহলে ক্যালকুলেশন করলে মান হবে 7.5 ওহম। তাহলে এইটা হচ্ছে নর্মালি ট্রান্সমিশন লাইনের সেলফ রিঅ্যাক্টেন্স। আমার কাজটা কি সেলফ রিঅ্যাক্টেন্স করা, আমার কাজটা হচ্ছে বেজ এমভের সাপেক্ষে এইটা রিঅ্যাক্টেন্সটা বের করা, যেরকম আমি বেজ এমভের সাপেক্ষে এদের রিঅ্যাক্টেন্স বের করছি, আবার বেজ এমভের সাপেক্ষে এই ধরনের কি করতে হবে শতকরা রিঅ্যাক্টেন্সের মানটা বের করতে হবে। তাহলে আসো প্রথমটা বের করি, এইটার নাম দিব হচ্ছে ওয়ান, এটা মানে বললো পার্সেন্টেজ অফ রিঅ্যাক্টেন্স ওয়ান। কিভাবে করব, এটার ফর্মুলাটা হচ্ছে কি আমি একটু লিখে দিই প্রথমে, KVA বেস ইনটু এক্স, আর এখানে যদি ওয়ান ধরেছি তাই এটা ওয়ান, আর নিচে হবে 10 ইনটু KV স্কোয়ার, এটা হচ্ছে মূলত ফর্মুলা। এখন আমরা মানগুলো বসাই, মানগুলো বসাও, বেস কে বেস কে কত 3000 ইনটু এক্স ওয়ান, এক্স ওয়ান মান কত 2.5, আর নিচে আছে কি 10 ইনটু KV, কেভি মানে কি, এটা কিসের কেভি, এটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের যে ভোল্টেজ সেটা, ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ কত 33 কেভি, তাহলে এখানে 33 বসাও, টোটাল ক্যালকুলেশন করলে এর মান পাবে 0.69%। এরপর আসো দ্বিতীয়টার ক্ষেত্রে পার্সেন্টেজ অফ এক্স টু, সেটাকে বের করবো সেম অবস্থা, কেভিএ বেস, বেস কেভিএ কত 3000 ইনটু এক্স টু, এক্স টুর মান কত 7.5, আর নিচে 10 ইনটু কেভি, ট্রান্সমিশন লাইনে কেভিএ কত ছিল 33, তাহলে এইটা যদি ক্যালকুলেশন করলে এর মান পাবে 2.066%। ওকে, তাহলে এখন আমার কাজটা কি করলাম, আমি এই বেস কেভি সাপেক্ষে প্রত্যেকটা এলিমেন্টসের ট্রান্সফরমার জেনারেটর ট্রান্সমিশন লাইনের কি করলাম রিঅ্যাক্টেন্সের মানটা বের করলাম। এখন আমি এই তথ্যগুলো দিয়ে একটা রিঅ্যাক্টেন্স ডায়াগ্রাম অঙ্কন করব। সেক্ষেত্রে একটু লক্ষ্য করো, তোমাদেরকে দেখাবো বলে বা তোমাদেরকে বোঝাবো বলে এটা আমি
আগে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামে অঙ্কন করিনি, বাট দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে আমার ফল্ট পয়েন্ট, তাহলে এটা হচ্ছে ফল্ট। এই বিন্দুটা কি ডাইরেক্ট আর্থের সাথে সংযুক্ত। এরপর দেখো এখানে জেনারেটর ওয়ান ছিল, তাহলে এটা জি ওয়ান। কি ছিল জি ওয়ান শুধু লিখতে চলবে না, এটাকে লিখতে হবে এক্স জি ওয়ান। আর এটা হচ্ছে কি এক্স টি ওয়ান, কোনটা? এইটা এইটা এইটা। আর এইটুকু যে আছে তার নাম আমি কি ধরেছিলাম, পার্সেন্টেজ অফ কি এক্স ওয়ান। তাহলে রিয়াকটেন্স ডায়াগ্রাম, তাহলে এটা কি দেখো শুধুমাত্র কয়েল রিয়াকটেন্স। ওকে এবার আসলে পাশে এইটুকু ছিল এক্স টু, তাহলে এটাকে নাম লিখলাম পার্সেন্টেজ অফ এক্স টু। এগুলো সবগুলোই পার্সেন্টেজ, জাস্ট আমি একটাকে পার্সেন্টেজ লিখলাম, তোমরা কিন্তু সবগুলোকেই পার্সেন্টেজ দিবে। ওকে এরপর আসো, এটা কি হবে, এদিকে যাও, এটার এই রিঅ্যাকটেন্স লিখছো, তারপর কি আসবে ট্রান্সফরমার টি টু, তাই তো? এখানে আমি লিখব পার্সেন্টেজ অফ এক্স টি টু। আর এখানে জেনারেটর, তাহলে এটাকে এখানে লিখবো হচ্ছে পার্সেন্টেজ অফ এক্স জি টু। এইটুকু তো আমরা কি ক্লিয়ার। এখন দেখো জেনারেটরে এইটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এখানে তো সেম কাহিনী। শিক্ষার্থীরা তা লক্ষ্য করো, এটা যেহেতু মাইনাস জেনারেটর এই প্রান্ত, তাহলে আমি ধরলাম এই প্রান্ত হচ্ছে মাইনাস। মাইনাস মানে কি, এটা আর্থের সাথে সংযুক্ত করতে পারি, আবার এইটাকেও কি করতে পারি, এখানে আর্থের সাথে সংযুক্ত করতে পারি। তাহলে এইটাও আর্থ, এই দুজনও আর্থ, তাহলে সবটাকে দেখো একসাথে আমি কি করব নিয়ে আসবো। তাই এইটার রিয়াকটেন্স ডায়াগ্রামটা হচ্ছে এই রকম, শুধুমাত্র রিয়াকটেন্স দিয়ে যে ডায়াগ্রামটা তৈরি করা হয় সেটাকে বলা হয় রিয়াকটেন্স ডায়াগ্রাম। তাহলে এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামে রিয়াকটেন্স ডায়াগ্রামটা হচ্ছে এরকম। এখন দেখো মানগুলো বসাই, এটা ছিল 20%, এটা ছিল 2.5%, আর এটার মান কত ছিল, এটার মান ছিল 0.69%। এরপর এটা কত, এটা এখানে ছিল 2.066%, XT2 সেটা কত ছিল 2.5%। এখানে দেখা যাচ্ছে না, তাই আমি একটু বলে দিচ্ছি 2.5%। আর জেনারেটর 2 এর মান কত ছিল, 20%। ওকে এখন দেখো এরা সবাই কি সিরিজে যুক্ত না, তাহলে সিরিজে যুক্ত থাকলে এদের সবাইকে আমি একটা একসাথে যুক্ত করে লিখতে পারি, একসাথে যোগ করে লিখতে পারি। কিভাবে দেখো, সবাইকে একসাথে যোগ করলে আমি পাবো একটা অংশ। হ্যাঁ এটা নিচে যুক্ত, এটা নিচে যুক্ত, আর এই এদের সবাইকে একসাথে যোগ করলে পাবো একটা রিঅ্যাকটেন্স। ওকে তাহলে এইটা টোটাল যোগ করলে কত পাবো, 23.2%। আর এইটুকুনি টোটাল যোগ করি তাহলে পাবো হচ্ছে 24.57%। এখন চিন্তা করো তো, আমি যদি মোট রিঅ্যাকটেন্স বের করতে চাই কিভাবে বের করব, এই রিঅ্যাকটেন্সের সাথে এই রিঅ্যাকটেন্স কিভাবে আছে প্যারালালে যুক্ত, তাই তো? তাহলে আমি দুইটাকে প্যারালাল করে নিব। দেখো কি করছি, আমি বলতে পারি টোটাল রিঅ্যাকটেন্স এইভাবে, দেখো XT পার্সেন্টেজ অফ XT দেখাতে পারে, সেটাকে আমি লিখবো XT। দেখতে আর তোমরা আবার ট্রান্সফর্মার রিঅ্যাকটেন্স দেবো না, আমি এখানে টোটাল রিঅ্যাকটেন্স বোঝাতে এটা ব্যবহার করলাম, অথবা শুধু আমি পার্সেন্টেজ অফ এক্স ব্যবহার করব। তাহলে কে কার সাথে প্যারালাল, 23.2 এর সাথে প্যারালাল 24.57। টোটাল ক্যালকুলেশন করলে মান পাবে 11.94%। তাহলে এটাই হচ্ছে আমার XT অথবা টোটাল পুরা সার্কিটের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সের মান। আমাকে বের করতে হবে ফাইন্ড ফল্ট MVA। তাহলে এখন বলতে ফল্ট MVA বা শর্ট সার্কিট MVA, ফল্ট MVA এর আরেক নাম কি, শর্ট সার্কিট MVA। দেখো ফর্মুলাটা কি, আমি শর্ট সার্কিট MVA ফর্মুলা লিখছি, তাহলে MVA আমি নর্মালি হচ্ছে KVA এর ফর্মুলা থেকে MVA ফর্মুলা রূপান্তর করব। আচ্ছা MVA টা লিখি, MVA শর্ট, MVA বেস ইনটু উপরে 100 নিচে পার্সেন্ট অফ x। তাহলে MVA বেস MVA দরকার ছিল, কিন্তু আমি কি বের করেছি এখানে বলো, বেস KVA ধরেছিলাম, তাহলে বেস KVA কে MVA তে রূপান্তর করব। কি করতে হবে, জাস্ট এই KVA কে 1000 দ্বারা ভাগ করলে MVA তে নিয়ে যাবো। দেখো তাহলে বেস MVA ছিল, কিন্তু আমি আমার প্রশ্নে কি ছিল KVA, তাহলে আমার এখানে দেখো লিখবো হচ্ছে KVA বেস বাই কত, 1000, তারপরে KVA কে 1000 ভাগ করলে বেস MVA হয়ে গেল ইনটু উপরে 100 নিচে হচ্ছে পার্সেন্টেজ অফ এক্স। তাহলে বেস KVA কত ছিল,
3000 আর নিচে 1000 ইনটু উপরে 100 আর এই পার্সেন্টেজ এক্স কত 11.94 টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে বেস এমবি এর মান পাবে 25.12 MVA। তাহলে এইটাই হচ্ছে আমার পুরো সার্কিটের শর্ট সার্কিট এমবিএ অথবা ফল এমবিএ। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।